ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি রূপে শর্মা, প্রভাষক, ইসলামের ইতিহাসের সংস্কৃতি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু জ্ঞান বিজ্ঞানের খলিফা আল মামুনের কৃতিত্ব। আমরা প্রথমে জানব খলিফা আল মামুন কে ছিলেন, খলিফা আল মামুনের পরিচয় কি। খলিফা আল মামুনের পরিচয়, খলিফা আল মামুন ছিলেন আব্বাসীয় খলিফা হারুন রশিদের পারস্যদেশীয় স্ত্রী মার্জিনের গর্ভজাত সন্তান। খলিফা আল মামুন 785 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। তিনি খলিফা হারুন রশিদের পারস্যদেশীয় স্ত্রী মার্জিনের গর্ভজাত সন্তান। এখন আমরা জানব তিনি কত সালে খিলাফত লাভ করেন। খলিফা আল মামুনের প্রকৃত নাম ছিল আবদুল্লাহ এবং পিতা প্রদত্ত উপাধি ছিল আল নামি। খলিফা হারুন রশিদ তার জীবদ্দশায় তার পুত্রদেরকে উত্তরাধিকার মনোনীত করে যান। তিনি প্রথম উত্তরাধিকার মনোনীত করেন তার আরব দেশীয় স্ত্রী, তার আরব দেশীয় স্ত্রীর পুত্র আমিনকে, এবং আমিনের পরবর্তীতে মনোনীত করেন খলিফা আল মামুনকে। কিন্তু খলিফা হারুন রশিদের মৃত্যুর পর ক্ষমতা নিয়ে আমিন এবং মামুনের মধ্যে একটি দ্বন্দ্ব সংঘটিত হয়, কারণ খলিফা আল মামুন জ্ঞান বিজ্ঞানের দিক থেকে সবচেয়ে বেশি বিদ্যান ছিলেন, কিন্তু খলিফা আমিন বিলাসিতা এবং তার জাঁকজমকপূর্ণ জীবনের দিকে তিনি সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন, ক্ষমতার দিকে তার মনোনিবেশ ছিল না। এর ফলে সাম্রাজ্যে বিশৃঙ্খলতা এবং অরাজকতা দেখা দেয়, যার ফলশ্রুতিতে খলিফা আল মামুনের সাথে খলিফা আল আমিনের একটা গৃহযুদ্ধ সংঘটিত হয় এবং এই গৃহযুদ্ধে খলিফা আমিন পরাজিত হন এবং নিহত হন। আমরা এবার দেখব খলিফা আল মামুন কত সালে খিলাফত লাভ করেন। খলিফা আল মামুন তার ভাই খলিফা আল আমিনকে নিহত করে 813 খ্রিস্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন। তিনি খিলাফতে অধিষ্ঠিত হয়ে খিলাফতকে দুই, খলিফা আল মামুনের সময়কালে খিলাফতকে দুই ভাগে দুই পর্যায়ে বিভক্ত করা যায়। প্রথম পর্যায় হচ্ছে 813 থেকে 819 খ্রিস্টাব্দ। এই 6 বছর তিনি মারভে অবস্থান করেন। খোরাসানের রাজধানী মারভে অবস্থান করার একটাই কারণ ছিল, কারণ তিনি দর্শন এবং আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেছিলেন। যেহেতু খলিফা আল মামুন বিদ্যান ছিলেন, তিনি জ্ঞান চর্চার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী ছিলেন। রাজ্য বিস্তারের চেয়েও রাজ্য সমৃদ্ধিকে তিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন। এখন আমরা জানবো অগাস্টান যুগ। খলিফা আল মামুনের সময়কালকে অগাস্টান যুগ বলা হয়। ইসলামের ইতিহাসে খলিফা আল মামুনের সময়কালকে কেন অগাস্টান যুগ বলা হয়, কারণ খলিফা আল মামুনের সময় জ্ঞান বিজ্ঞানের যতটা উৎকর্ষতা সাধন হয়েছিল, আমরা উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত কিংবা পরবর্তী যে ওসমানীয় খিলাফত দেখি, তার কোনো সময় এতটা উৎকর্ষতা সাধন হয়নি। তিনি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মনীষীগণকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার রাজ্যে, এবং এর ফলশ্রুতিতে দেখা যায় ঐতিহাসিক টিকে হিকরি বলেন খলিফা হারুন রশিদ এবং খলিফা আল মামুনের মধ্যে যদি তুলনা করা হয় যে কে বেশি জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য, জ্ঞান বিজ্ঞানের বিকাশের জন্য সবচেয়ে অবদান রেখেছিলেন, তাহলে খলিফা আল মামুনই শ্রেষ্ঠ। এখন আমরা দেখব আল মামুনের আমলে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা। আল মামুনের আমলে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা কতটুকু সম্ভব হয়েছিল। খলিফা আল মামুন যখন ক্ষমতায় অধিষ্ঠিত হন, তিনি প্রথম 6 বছর মার্ভে অবস্থান করেন তার আধ্যাত্মিকতা এবং দর্শন শাস্ত্রে অবদান রাখার জন্য। পরবর্তীতে 819 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি নিজ হাতে ক্ষমতা পরিচালনা করেন। তিনি সবসময় রাজ্য বিস্তারের চেয়ে রাজ্য সমৃদ্ধিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন মানুষের সুখ এবং সমৃদ্ধি নির্ভর করবে শিক্ষা, সংস্কৃতি এবং জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে। পৃথিবীতে মুসলমানদের আধিপত্য এবং কর্তৃত্বকে যদি সুপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মুসলমানদেরকে অবশ্যই জ্ঞান বিজ্ঞানে উন্নতি সাধন করতে হবে। এই বিশ্বাস থেকে তিনি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার জন্য বাইতুল হিকমা বা জ্ঞাননিকেতন প্রতিষ্ঠা করেন। আমরা দেখব বাইতুল হিকমা বা জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য যে তিনি জ্ঞাননিকেতন প্রতিষ্ঠা করেন, এটি 830 খ্রিস্টাব্দে বাগদাদে প্রতিষ্ঠিত হয়। আর তার সময়কালে বাগদাদ অনেক বেশি সমৃদ্ধ নগরী ছিল, কারণ তিনি বাগদাদকে জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ করার জন্য বাইতুল হিকমা জ্ঞাননিকেতন প্রতিষ্ঠা করেন। এই বাইতুল হিকমার আবার তিনটি বিভাগ ছিল। প্রথম হচ্ছে গ্রন্থাগার বিভাগ। আমরা গ্রন্থাগার বিভাগ সম্পর্কে জানবো। এই গ্রন্থাগার বিভাগে
পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন মনীষীদের লিখিত গ্রন্থাবলী এখানে সংরক্ষিত ছিল। গবেষণার প্রাথমিক বস্তু হিসেবে এসব গ্রন্থ ব্যবহৃত হত। আরেকটি বিভাগ হচ্ছে শিল্পায়তন বিভাগ। শিল্পায়তন বিভাগের অধীনে একটি মহাবিদ্যালয় ছিল। এই মহাবিদ্যালয়ের ব্যয়ভার তিনি নিজে বহন করতেন এবং বিভিন্ন লাখারাত সম্পত্তি এর জন্য তিনি দান করেন। সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল এই মহাবিদ্যালয়। অনুবাদ বিভাগ। অনুবাদ বিভাগ সৃষ্টি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশের মনীষীগণের লিখিত গ্রন্থগুলোকে আরবি ভাষায় অনুবাদের জন্য তিনি অনুবাদ বিভাগ সৃষ্টি করেন। সংস্কৃত ভাষায় লিখিত বিভিন্ন গ্রন্থগুলিগুলোকে এই অনুবাদ বিভাগে আরবিতে অনুবাদ করা হয়। এরিস্টটল, প্লেটো এবং ইউক্লিডাস এদের বিভিন্ন গ্রন্থাবলী অনুবাদ বিভাগে মাধ্যমে আরবিতে অনুবাদ করা হয় যাতে মুসলমানরা এগুলো নিয়ে গবেষণা করতে পারে। আমরা দেখি খলিফা আল মামুনের সময়কালে জ্ঞান বিজ্ঞানের জন্য তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার সময়কার ব্যক্তিবর্গ মনীষীগণ অবদান রেখেছিলেন। জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা ছিল না যে শাখায় তার সময়ে ব্যক্তিবর্গ বা মনীষীগণ অবদান রাখেননি, পণ্ডিত ব্যক্তি অবদান রাখেননি। যেমন আমরা দেখি জ্যোতির্বিদ্যা অবদান। জ্যোতির্বিদ্যায় খলিফা আল মামুনের সময় অবদানের জন্য তিনি যথেষ্ট উৎকর্ষতা সাধন করেন। তিনি জ্যোতির্বিদ্যায় অবদানের জন্য বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জ্যোতির্বিদ্যকে আমন্ত্রণ জানান এবং তারা তার এই বাইতুল হিকমা গবেষণাগারে গবেষণা করতেন। গণিত শাস্ত্রের উন্নতিতে অবদান। খলিফা আল মামুন নিজেই ছিলেন একজন গণিতজ্ঞ। তার সময়কালে বিভিন্ন গণিতের রচিত বিভিন্ন গ্রন্থগুলো পরবর্তীতে ১৬ শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত ছিল। রসায়ন ও চিকিৎসা শাস্ত্রের অবদান। রসায়ন ও চিকিৎসা শাস্ত্রের অবদানের জন্য খলিফা আল মামুনের সময়কালে পণ্ডিত ব্যক্তিদের অবদান ছিল। বিখ্যাত অনুবাদক হুনাইন ইবনে ইসহাক ছিলেন চিকিৎসা শাস্ত্রের প্রধান অনুবাদক। আমরা দেখি যে বাইতুল হিকমা যে জ্ঞান নিকেতন খলিফা আল মামুন প্রতিষ্ঠা করেন এই বাইতুল হিকমার মহাপরিচালক ছিলেন হুনাইন ইবনে ইসহাক। তার উপর এই বাইতুল হিকমার দায়িত্ব ছিল। এবার দেখি ভূগোল শাস্ত্রের মধ্যে অবদান। ভূগোল শাস্ত্রের উন্নতিতে খলিফা আল মামুনের সময়ে ব্যক্তিবর্গের এবং মনীষীগণের অবদান ছিল। কারণ ১০০ জন পণ্ডিতের সহযোগিতায় তখনকার সময় তিনি পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করাতে সক্ষম হন এবং তার সময়কালে আবুল ফজল আবুল হাসান নামে একজন ব্যক্তি নৌ কম্পাস আবিষ্কার করেন, দূরবীক্ষণ যন্ত্র এবং নৌ কম্পাস আবিষ্কার করেন। ইতিহাস শাস্ত্র সাহিত্যে অবদান। খলিফা আল মামুনের সময়কালে আরবি ভাষা ও সাহিত্য যেমন অনেক বেশি সমাদৃত ছিল তেমনি ফার্সি ভাষা সাহিত্য ব্যাপক সমাদৃত ছিল। কারণ ফার্সি ভাষা এ সময় সবচেয়ে বেশি উন্নতি লাভ করে। কারণ পারস্যের রাজধানী ছিল বাগদাদ আর এই বাগদাদেই যখন আব্বাসীয় খিলাফতের রাজধানী প্রতিষ্ঠিত হয় তখন পারস্য ভাষা বা ফার্সি ভাষা উন্নতি লাভ করে। দর্শন শাস্ত্রে অবদান। খলিফা আল মামুন নিজে একজন যুক্তিবাদী মানুষ ছিলেন। মুতাজিলা সম্প্রদায় তার বিশেষ পৃষ্ঠপোষকতা অর্জন করে। এরিস্টটল, প্লেটো এদের লিখিত বিভিন্ন বই আরবি ভাষায় অনুবাদ করা হয় এবং মুসলিম দর্শনের সাথে এসব বইয়ের সমন্বয় সাধনের চেষ্টা করা হয়। শিখা সিদ্ধার সংকলনে অবদান। খলিফা আল মামুনের সময় ইমাম বুখারী তখন পারস্যের শিখা সিদ্ধার সংকলন করেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে ৭ লক্ষ হাদিস সংগ্রহ করেন এবং সেই ৭ লক্ষ হাদিস থেকে তিনি ৭,২৭৫টি হাদিস সংকলন করে বুখারী শরীফ প্রণয়ন করেন। কাগজের কারখানা স্থাপন। খলিফা হারুন রশিদের সময়ে বাগদাদের প্রথম কাগজের কারখানা স্থাপিত হয় কিন্তু পরবর্তীতে খলিফা আল মামুনের সময় চীনাদের সহযোগিতায় খলিফা আল মামুন বাগদাদে বেশ কয়েকটি কাগজের কারখানা স্থাপন করেন। হস্তলিপি শিল্পের উন্নয়ন। খলিফা আল মামুনের সময় হস্তলিপি শিল্পে যথেষ্ট উন্নয়ন হয় কারণ ইমাম হাম্বলির লিখিত বাণীগুলো তখন লিখার জন্য এই হস্তলিপি শিল্পের উন্নয়ন করা হয়। চরিত্র আমরা এতক্ষণ জানলাম খলিফা আল মামুন জ্ঞান বিজ্ঞানে কি কি অবদান রেখেছিলেন এবং জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার জন্য তিনি কি কি চেষ্টা করেছিলেন। এখন আমরা একজন ব্যক্তি হিসেবে খলিফা আল মামুনকে বিবেচনা করব। খলিফা আল মামুনের চরিত্রের দিক দিয়ে যদি বিবেচনা করতে হয় তিনি ছিলেন একজন সাদাসিদে বিদ্যার মানুষ এবং তিনি চরিত্রবান একজন ব্যক্তি ছিলেন, দয়ালু। জনসাধারণের জন্য তিনি সবসময় চিন্তা করতেন যে তাদের কিভাবে উন্নতি করা যায় এবং তাদেরকে জ্ঞান বিজ্ঞান চর্চায় মুসলমানদেরকে কিভাবে জ্ঞান বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করা যায় এবং পৃথিবীর বুকে মুসলমানরা কিভাবে তাদের
আমাদের আধিপত্য এবং কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে সেই চেষ্টায় তিনি করেছিলেন। একজন ব্যক্তি হিসেবে তিনি ধার্মিক ছিলেন এবং তিনি কোরআনে হাফেজ ছিলেন। তিনি সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং তিনি রমজান মাসে রোজা রাখতেন। তাই চারিত্রিক দিক থেকে যদি বিবেচনা করা যায় খলিফা আল মামুন একজন গুণী শাসক ছিলেন, যাকে সব দিক থেকে বিবেচনা করলে একজন বিদ্যান ব্যক্তি এবং ধার্মিক ব্যক্তি হিসেবে বিবেচনা করা যায়। আজকে তোমাদের সাথে এই পর্যন্ত। তোমাদের যদি আজকের লেকচারে কোনো সমস্যা থাকে, তোমরা যদি এই আলোচনা থেকে কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সমস্যা সমাধানের চেষ্টা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।